আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রতিদিন আলোচনা করি হোমিওপ্যাথিক মেডিসিন, এবং এই হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনার জন্য আমরা বিভিন্ন টপিকস আলোচনা করি। আমরা বিশ্বাস করি আমাদের এই আলোচনাগুলো আপনাদের অনেক উপকারে আসছে, এবং আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে কিছু কিছু রিং পাচ্ছি। আপনারা বলছেন যে এই ভিডিওগুলো বা এই টপিকসগুলো আপনাদের অনেক উপকার করছে, উপকারে লাগছে। যাই হোক, আমাদের এই ইনফরমেটিভ আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমরা আপনাদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যারা আজকে এই ভিডিওটি নতুন দেখছেন এবং এই চ্যানেলটি নতুন দেখছেন, আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, শেয়ার করে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে মেয়েদের ব্রেস্টে ব্যথা হচ্ছে। আজকের আলোচনাটি অবভিয়াসলি মেয়েদের নিয়ে, অর্থাৎ ফিমেল পেশেন্টদের নিয়ে আজকের আলোচনা, স্পেশালি ফিমেল পেশেন্টদের নিয়ে আজকে আমি কথা বলবো। তো যাদের ব্রেস্টে ব্যথা হচ্ছে, আমরা ব্রেস্টের মেডিসিন দিচ্ছি, ট্রিটমেন্ট করতেছি, ইভেন আমিও কেস ট্রেকিং করেও অনেক সময় এই ব্রেস্ট ব্যথা শুরু হওয়া করতে অক্ষম হচ্ছিলাম। কিন্তু অনেক স্টাডি করে দেখলাম যাদের ব্রেস্টে ব্যথা থাকে, ব্রেস্টের পর্যাপ্ত ইনফ্লামেশন হয়, তাদের ভ্যাজাইনাল কিছু প্রবলেম থাকে বা গাইনোকোলজিক্যাল কিছু ডিজিজ থাকে। যদি এই গাইনোকোলজিক্যাল ডিজিজগুলো সুরাহা না হয় বা সমাধান না হয়, সলভ না হয়, তাহলে এই ব্রেস্টের ব্যথা সহজেই যাবে না। কি কি হতে পারে গাইনোকোলজিক্যাল ডিজিজ? যেমন লিউকোরিয়া হতে পারে, ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে, প্রস্রাবে ইনফেকশন হতে পারে, অথবা ইউটেরাসে প্রবলেম হতে পারে, ওভারিতে প্রবলেম হতে পারে, ইথমাসে প্রবলেম হতে পারে, ফান্ডাসে প্রবলেম হতে পারে, এন্ডোমেট্রিয়াল সিস্ট হতে পারে, চকলেট সিস্ট হতে পারে, ফাইব্রয়েড ইউটেরাস হতে পারে, এরকম করে অসংখ্য ডিজিজ হতে পারে। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে সাদা স্রাব বা লিউকোরিয়ার যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেকের থেকে থাকে, এবং এই প্রবলেমটা সুরাহা যদি আমরা করি, তাহলে তাদের ব্রেস্টের যে ব্যথা, ইনফ্লামেশন, এগুলো দূর হয়ে যাবে অটোমেটিক। পাশাপাশি কিছু মেডিসিন খেলে খুব ভালো কাজ করবে। তো এই কথাটি বা এই ইনফরমেশনটি আমার চিকিৎসা জীবনের বাস্তব কিছু ইনফরমেশন, এটি আমি উপলব্ধি করতে পেরেছি, এবং উপলব্ধির পর থেকে আমি এই কথাটা শেয়ার করে দিলাম। অনেক শিক্ষানবিশ আছেন, অনেক দর্শক মণ্ডলী আছেন, অনেকে বাড়িতে বসে ট্রিটমেন্ট হতে চাচ্ছেন, তাদের জন্য আমি এই ইনফরমেশনটি আমি শেয়ার করে দিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে ইনফরমেশনটা দিয়েছি, এই ইনফরমেশনটি আমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতালব্ধ কথা। তাহলে আমাদের প্রথমে লিউকোরিয়া ট্রিটমেন্ট করতে হবে, লিউকোরিয়া সমাধান করতে হবে, এবং বডির ব্যালেন্স আনতে হবে, দেন ব্রেস্টের ইনফ্লামেশনের জন্য আমরা কাজ করব। এখন ব্রেস্টে ব্যথা, তাহলে কি মেডিসিন আমরা খেতে পারি, ব্যথাটা কেমন হয় আগে জেনে নিই। অনেক সময় মা বোনদের উভয় ব্রেস্টে ব্যথা হতে পারে, বা সিঙ্গেল ব্রেস্ট ব্যথা হতে পারে, রাইট সাইডে হতে পারে, লেফট সাইডে হতে পারে। অনেক সময় এই ব্যথাটি মারাত্মক আকার ধারণ করে, এখানে ছোট ছোট বিসির মতো হতে পারে, এর বিসিটা আস্তে বড় হতে পারে, আস্তে আস্তে ধীরে ধীরে টিউমার হতে পারে, এবং টিউমার থেকে এটা ক্যান্সারে রূপান্তর হতে পারে। তো এটা একটা জটিল প্রক্রিয়া। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গাইনোকোলজিক্যাল ডিজিজগুলো থাকলে আগে সলভ করব, দেন আমরা ব্রেস্টের সমস্যাগুলো নিয়ে কাজ করব। মাত্র দুইটা মেডিসিন মারাত্মক কাজ করবে, ম্যাজিকের মতো কাজ করবে। আমি ইন্টারনাল কিছু রাখতেছি না, সব দিয়ে দিচ্ছি আপনাদের ইনফরমেশনগুলো, কারণ হয়তো আমি আজকে আর থাকবো, আগামীতে এই পৃথিবীতে থাকবো না, তখন এই ইনফরমেশনটা থেকে যাবে, এবং কারণ না কারণ এই ইনফরমেশনটা উপকারে আসবে। আমি সেই বৃহৎ লক্ষ্যর দিকে তাকিয়ে আমি ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি। একটি মেডিসিন হলো ব্রায়োনিয়া।
এই ব্রায়োনিয়া 200 অথবা ব্রায়োনিয়া M2 M1 যদি যারা 50 mSm প্র্যাকটিস করেন তাহলে ব্রায়োনিয়া M2 বা M1 এরকম প্রেসক্রিপশন করতে পারেন, অথবা যারা সেন্টিসিমেল করেন তাহলে ব্রায়োনিয়া 200 প্রেসক্রিপশন আপনি করতে পারেন, সকালে 2 ফোঁটা বিকালে 2 ফোঁটা। এভাবে করে খাবে, কিছুদিন খাওয়ার পরে 8 থেকে 10 দিন খাওয়ার পরে অফ করে দিতে হবে। এবং এই ব্রায়োনিয়া খাওয়ার সময় রোগীর মানসিক কন্ডিশনটা আমাদের ফলো করতে হবে। একটা পর্যায়ে রোগীর ব্যথা কমে যাবে, ব্যথা থাকবে না। আচ্ছা, যখন ব্যথা থাকবে না তখন কাজটা কি? রোগী আবার ডাক্তারের শরণাপন্ন হবে এবং রোগী ফিজিক্যাল চেক আপ করবে। আমি সবসময় বলে থাকি আপনার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন, রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমাদের ডাক্তার বাংলাদেশের সর্বত্র সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা তাদের শরণাপন্ন হবেন এবং ফিজিক্যাল চেক আপের মাধ্যমে একটি ডোজ এবং একটি মাত্রা আপনারা সিলেকশন করে নেবেন, তাহলে সুবিধা হবে। দেন ব্রায়োনিয়া খাওয়ার পরে যদি ব্যথা না কমে, ব্যথা কমছে না, দেখা গেল ব্যথা আছে, ব্যথা করছে, ব্যথা দিনের পর দিন বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি মেডিসিন খেতে পারি? আমরা সেক্ষেত্রে ফাইটোলক্কা নামে একটি মেডিসিন আছে, এই ফাইটোলক্কা মেডিসিন 200 অথবা রোগীর কন্ডিশন অনুযায়ী 1 mL, 200 অথবা রোগীর কন্ডিশন অনুযায়ী 1 mL অথবা M2 M3 M4 M5 অথবা 02 03 04 05, এভাবে আমরা যে যে স্কেলে আমরা ইউজ করি সেই স্কেলে আমরা মেডিসিন প্রেসক্রিপশন করতে পারি। এবং যারা দর্শক মণ্ডলে আছেন আপনারা নিকটস্থ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে নেবেন এবং ডোজ এবং মাত্রাটা নির্ধারণ করে নেবেন। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের ডাক্তার আছে। এছাড়াও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, যদি একান্তই কারোর পার্সোনাল প্রবলেম থাকে, আপনার লেখা ডাক্তার নাই, আপনি কথা বলতে পারছেন না, কনসাল্ট হতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আপনারা বিনামূল্যে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের পেশেন্ট রয়েছে, আমরা বাই কুরিয়ারে আমরা মেডিসিনগুলো পাঠিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে সবসময় সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে, নিজে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন হওয়ার জন্য ইন্সপায়ার করতে হবে। পাশাপাশি আমরা হট ফুড, স্পাইসি ফুড, রিচ ফুড এগুলো খাবো না এবং সয়াবিন তেল পরিহার করবো, পিওর খাঁটি সরিষার তেল খাবো, শাক সবজি খাবো এবং প্রকৃতির কাছে ফিরে যাব। আর আমরা আমাদের লাইফটাকে ব্যালেন্স করার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলব, আমরা যে যে ধর্মেরই আসি না কেন সেই ধর্মের অনুশাসন মেনে চলি এবং পাশাপাশি এই মেডিসিনগুলো আমরা সেবন করব। সৃষ্টিকর্তা রোগ দেওয়ার মালিক এবং তিনি এই রোগ থেকে আমাদের পরিত্রাণ দান করবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।